আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি বিলের নতুন আরেকটি মিক্স ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন এবং পুরাতন ল্যাপটপের পাশাপাশি মিডিয়াম বাজেটের বেশ কিছু ল্যাপটপ দেখাবো, যাদের বাজেটটা আসলে 30 থেকে 40 হাজার টাকার ভিতরে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে, অনামিকা কনকর শপিং কমপ্লেক্সের দোতলায়, 236 নম্বর শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ, রবিবার ছাড়া বাকি ছয় দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যাদের বাজেট একটু মিড রেঞ্জে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে নতুন পুরাতন দুই ধরনের কালেকশনই দেখাবো। সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে এসপি জেডবুক সিরিজের একটা ল্যাপটপ। এটা হচ্ছে জেডবুক 14U G5 মডেল, কোরাই ফাইভের 7 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4-এর RAM এবং 256GB M.2 NVMe SSD, 4GB ইন্টেলের ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক্স। আপনারা কিন্তু চাইলে এই ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। এই ল্যাপটপটা কিন্তু এলিটবুকের থেকে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। ল্যাপটপটার কালারটা একটু এলিটবুক থেকে ডিফারেন্ট কালার। আমাদের কাছে কিন্তু এলিটবুকের ল্যাপটপেরও কালেকশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম ছিলাম আমরা জেডবুকে, তো জেডবুকটা কিন্তু ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপ এটা। এই মোবাইল ওয়ার্কস্টেশন টাইপের মিনিংস হচ্ছে, আপনারা যদি এই ল্যাপটপটাতে একটানা 365 দিন একদিনও শাটডাউন না দিয়ে কাজ করেন, তারপরও এই ল্যাপটপটার পারফরমেন্স একটু ল্যাগ করে না বা একটু স্লো করে না, এই ধরনের ল্যাপটপের কন্ডিশন এটা। ল্যাপটপটা আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন আছে। এর কিছু ফিচার্স হচ্ছে অসাধারণ, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, একটা ব্যাকলিট কিবোর্ড যেটা হচ্ছে 75% কাভারেজ, জয়স্টিক বাটন এবং ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন। ল্যাপটপটার এলসিডি স্ক্রিনটাও খুবই কোয়ালিটি সম্পন্ন, 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস সেমি বেজেলের একটা ডিসপ্লে এবং ফ্রন্ট সাইডে একটা প্রাইভেসি শাটার ক্যামেরা বা ওয়েব ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটার ফ্রন্ট সাইডে একটা ব্যাঙ্গ অ্যান্ড ওলফসনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড অপশন পাবেন, যেটা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পেয়ে যাবেন। ল্যাপটপটা ফুললি মেটাল বডি, এটা ক্যারি করার জন্য খুবই উপযুক্ত বা একটু স্লিম টাইপের ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। চাইলেই ল্যাপটপটাতে ফটোশপের কাজ, গ্রাফিক্সের কাজ এবং আউটসোর্সিং বা ফ্রিল্যান্সারের কাজ খুব আরামসে এই ল্যাপটপটা দিয়ে আপনারা সম্পন্ন করতে পারবেন। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি লাইফ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 38,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এর কন্ডিশনটা দেখেন, একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা পাবেন। পাশাপাশি যদি এলিটবুকের কিছু ফিচার্স আমি আপনাদেরকে দেখাই, এই বর্তমান সময়ে খুবই ভাইরাল প্রাইপের ল্যাপটপ, সেটা হচ্ছে এলিটবুকের 840G5। কোরাই ফাইভের 8th generation প্রসেসর, সাথে থাকে 8GB DDR4-এর RAM এবং 256GB M.2 NVMe SSD, 4GB পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। ল্যাপটপটার ফিচারসগুলো যদি আমরা লক্ষ্য করি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন এবং ল্যাপটপটারও ফ্রন্ট সাইডে ব্যাঙ্গ অ্যান্ড ওলফসনের সাউন্ড সিস্টেম পাবেন। প্রিমিয়াম একটা সাউন্ডের ফিল এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন। এর ডিসপ্লেটা 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস সেমি বেজেলের ডিসপ্লে এবং প্রাইভেসি শাটার ক্যামেরা সহ ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন। ফোর ফিঙ্গার লোগো আছে, এটার যদি ব্যাক সাইডটা দেখিয়ে থাকি, উইন্ডোজ 10 লাইসেন্স অ্যাক্টিভেট কপি, যেটা লাইফ টাইম আকারে আপনারা সাপোর্ট পাবেন, চাইলে উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে পারবেন। এটার ভিতরে যে সিরিয়াল কি বা উইন্ডোজের সিরিয়াল নাম্বার বা কি যেটা থাকে, সেটা হচ্ছে ডিজিটাল লাইসেন্স কি নামেও একটা অপশন থাকে। সো আপনি যদি এই ল্যাপটপের উইন্ডোজটা যদি ক্র্যাক হয় বা উইন্ডোজ সেট আপ দেওয়ার প্রয়োজন পড়ে, উইন্ডোজ সেট আপ দিলেই কিন্তু এটা অটোমেটিক্যালি মাইক্রোসফটের সার্ভার থেকে জেনুইন আপনাকে অ্যাক্টিভেট করে দিবে। সো 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে কোরাই ফাইভ 8th generation প্রসেসর, এলিটবুকের 840G5 এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইস, মানে 35,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, একটা হচ্ছে 8GB RAM আর একটা হচ্ছে 16GB RAM। 16GB RAM-এর প্রাইসটা হবে অনলি 37,500 টাকা এবং 8GB RAM-এর প্রাইসটা হবে অনলি 35,500 টাকা। আমাদের কাছে এটা কোরাই 7 ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, টাচ নন টাচ সব কিছু ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। ভিউয়ার্স, এখন আমি থিঙ্কপ্যাড কিছু ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো। থিঙ্কপ্যাডের যারা আসলে চাচ্ছেন যে এলিটবুকের 840G4 অথবা 840G3 নেবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বর্তমানে যে এলিটবুকের 840G4 অথবা G3 যে ল্যাপটপগুলি পাওয়া যায়, সব ল্যাপটপগুলি কিন্তু ডেফিনেটলি কালার করা, স্ক্রিন চেঞ্জ করা,
করা, কিবোর্ড চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা। আপনারা চাইলে এলিট বুকের 840 G3 বা G4 যাচাই বাছাই করে পারচেস করবেন, কারণ G3 বা G4 এর আগের কোয়ালিটি ল্যাপটপ এখন আর পাওয়া যায় না। আর এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা এই লিনোভোর থিংকপ্যাড অরিজিনাল কালার সহ ল্যাপটপ নিয়ে আসছি। এই ল্যাপটপগুলো খুবই রিজনেবল প্রাইস এবং কন্ডিশনটা দুর্দান্ত। আমি এর কনফিগারেশন বা কন্ডিশনটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, এটা হচ্ছে T470S মডেলের একটা ল্যাপটপ। এটা হচ্ছে কোরাই 5-এর 6th generation প্রসেসর, সাথে থাকে 8GB DDR4 এর র্যাম এবং 256GB M.2 NVMe SSD। আপনারা চাইলে র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। ল্যাপটপটাতে 4GB ইন্টেলের শেয়ার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স পাবেন, যে গ্রাফিক্স দ্বারা আপনারা টুকটাক ফটোশপের কাজ, গ্রাফিক্সের কাজ অথবা লাইটলি ভিডিও এডিটিংয়ের কাজ আপনারা করতে পারবেন। ল্যাপটপটার ফিচার্সগুলো যদি আমরা লক্ষ্য করি, আপনারা একটা কিবোর্ড পাবেন যেটা 80% কাভারেজ একটা কিবোর্ড। কিবোর্ডটা অবশ্যই ব্যাকটিভ থাকবে, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড পাবেন। এই ল্যাপটপটার সবচেয়ে বড় ফিচার্স বা বড় টেকনোলজি হচ্ছে সেটা হচ্ছে এর স্ক্রিনটা। স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ম্যাট টেকনোলজির, খুবই হাই কনফিগারেশন বা হাই রেজুলেশনের একটা এটা ডিসপ্লে। ডিসপ্লেটা একদমই স্লিম এবং ল্যাপটপটাতে কিন্তু আপনারা 180 ডিগ্রি মোড়ে রোটেট করতে পারবেন। 14 ইঞ্চি ফুল HD IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। ডিসপ্লেটা যদি একটু দেখিয়ে থাকি, দেখতে পাচ্ছেন আপনারা কোনো দাগ, কোনো স্ক্র্যাচ আসলে নাই। এলিট বুকের 840 G3 স্ক্রিন অনেকগুলো স্ক্রিনে চেঞ্জ করা থাকে বা চেঞ্জ করা ফেলে, আর এই থিংকপ্যাডের স্ক্রিনটা কিন্তু একদমই জেনুইন স্ক্রিন, আর এই স্ক্রিনগুলো খুবই হাই রেজুলেশনের হয়। ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে। উইন্ডোজ 10 অরিজিনাল লাইসেন্স অ্যাক্টিভেট করবে, যেখানে আপনারা চাইলে 11ও আপগ্রেড করে নিতে পারবেন। এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি অ্যাভেলেবেল আছে, এখানে একটা ব্যাটারি পাবেন এবং এখানে একটা ব্যাটারি পাবেন। ল্যাপটপটার ভিতরে গিয়ে যদি আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন এই সব ল্যাপটপেই কিন্তু আমাদের কাছে থিংকপ্যাডের দুইটা ব্যাটারি আপনারা অ্যাভেলেবেল পাবেন, ব্যাটারি 1 এবং ব্যাটারি 2। সো এই দুইটা ব্যাটারি থাকায় এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা অনায়াসেই 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেখানে G3 ব্যাটারি ব্যাকআপ আসলে 2 ঘন্টা বা 3 ঘন্টার উপরে আসলে হয় না। তো সেখানে থিংকপ্যাডের কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপটায় আরেকটা বিশেষ ফিচার্স আছে, সেটা হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। চাইলে এই একই পোর্ট দিয়ে আপনারা মনিটরে ডিসপ্লে করতে পারবেন অথবা ল্যাপটপটাতে চার্জ করতে পারবেন। এই টাইপ সি দিয়ে চার্জ করলে কিন্তু ল্যাপটপটা খুবই দ্রুত চার্জ হয়, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। আর থিংকপ্যাডের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে, অনলি 25,500 টাকা। ভিউয়ার্স, X1 কার্বনের আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে কোরাই 5-এর 8th generation প্রসেসর। ল্যাপটপটার একটু ফার্স্ট টাইম কন্ডিশনটা আমি আপনাদের সাথে শেয়ার করি, এর কন্ডিশনগুলো একটু দেখেন। আমাদের সব ল্যাপটপে কিন্তু কন্ডিশন আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে এই ল্যাপটপগুলো আসে। এর ফ্রন্ট সাইড, ব্যাক সাইড একদমই সব কিছু অরিজিনাল এবং একদমই ফ্রেশ কন্ডিশন। সো এটা X1 কার্বনের কোরাই 5 8th generation প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 র্যাম এবং 256GB M.2 NVMe SSD। এই X1 কার্বন ল্যাপটপে কিন্তু চাইলে আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না, শুধু SSDটা আপগ্রেড করতে পারবেন। সো যারা আসলে X1 কার্বন পারচেস করবেন, পারচেস করার আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি 8GB র্যাম দিয়ে চান অথবা 16GB র্যাম দিয়ে চান। সো এই ল্যাপটপটা যদি আলাদা ফিচারগুলো আমি লক্ষ্য করি, 85% কাভারেজ একটা কিবোর্ড, কিবোর্ডটা একদমই ফ্রেশ নতুনের মতো, যেটা ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা ট্র্যাকপ্যাড এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ল্যাপটপটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ডিসপ্লে। ডিসপ্লেটা কিন্তু ম্যাট টেকনোলজির আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা একটা প্রাইভেসি শাটার ক্যামেরা আপনারা পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি শাটার ক্যামেরা, সব কিছুই অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটাতে। কিন্তু বিশেষ যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন এবং টাইপ সি দিয়ে থান্ডারবোল্ট পোর্টের ফ্যাসিলিটি আপনারা অ্যাভেলেবেল পাবেন। আদার সব পোর্ট ফ্যাসিলিটি সব অ্যাক্টিভেট অবস্থায় আছে। ল্যাপটপটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স অ্যাক্টিভেট কপি, যেটা আপনারা লাইফ টাইম আকারে 10 অথবা 11 আপনারা আপগ্রেড করে নিতে পারবেন। সো এটার ওয়েটটা কিন্তু খুবই হালকা এবং লাইট ওয়েট, 1 কেজি বা 1.2 কিলোগ্রামের এই ল্যাপটপটার ওয়েট হবে। আর 3 থেকে 4 ঘন্টা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 46,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। X1 কার্বনের আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, যেটা হচ্ছে কোরাই 7 8th generation প্রসেসর। যারা আসলে চাচ্ছেন যে একটু হাই রেঞ্জের কাজ করতে, বিভিন্ন জায়গায় ল্যাপটপগুলো ক্যারি করতে চান, অথবা ভারী ফটোশপের কাজ, গ্রাফিক্স ডিজাইনের কাজ, ওরাকল, ম্যাক্স এই ধরনের কাজ করতে চান, তারা এই কোরাই 7 ল্যাপটপটা দেখতে পারেন। এটা হচ্ছে X1 কার্বনের কোরাই 7 8th generation প্রসেসর, সাথে থাকবে 16GB র্যাম এবং 256GB M.2 NVMe SSD। আর এটার গ্রাফিক্স হচ্ছে 8GB ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটার যদি একটু আমি ফ্রেশ
লুকটা দেখিয়ে থাকি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় থিং প্যাডেরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। সো কোরাই 7 8 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম আর 256 জিবি M.2 NVMe SSD, 8 জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 55,500 টাকা। আমাদের কাছে কিন্তু কোরাই 7 8 জেনারেশন 16 জিবি র্যাম 512 জিবি অ্যাভেলেবেল আছে, পাশাপাশি কিন্তু 10 জেনারেশনের X1 কার্বন অ্যাভেলেবেল আছে। আমাদের এই একই ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ল্যাপটপের পাশাপাশি প্রতিনিয়ত আমরা PC বিল্ডের ভিডিও আপলোড করে দিয়ে থাকি। সো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই রেগুলার এই ল্যাপটপের প্রাইস এবং PC বিল্ডের প্রাইস যদি আপনারা আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওতে কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট থাকবে, ইউজও প্রোডাক্ট থাকবে। এটা হচ্ছে HP 14 সিরিজের ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট, কোরাই 3 11 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8 জিবি DDR4-এর 3200 বাসের র্যাম এবং 256 জিবি M.2 NVMe SSD। এই ল্যাপটপটাতে চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করে ইউজ করতে পারবেন। 4 জিবি পাচ্ছেন ইন্টেলের ইন্টিগ্রেটেড শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা 14 ইঞ্চি ডিসপ্লে, ফুল HD IPS গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপটা যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি এবং সব কিছু ফিচার্সই অ্যাভেলেবেল আছে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। অনায়াসেই 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 38,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে কোরাই 3 10 জেনারেশন প্রসেসর। এই ল্যাপটপটাতে র্যাম SSD ডুয়েল মোডে আছে, 8 জিবি র্যাম পাবেন, 128 জিবি SSD, 1 TB হার্ড ডিস্ক, 14 ইঞ্চি ডিসপ্লে। মডেলটা হচ্ছে 240G7 HP 14 সিরিজ। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 35,500। খুবই লাইট ইউজ করা হয়েছে এই ল্যাপটপগুলো, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো। এরপরে যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ 2, কোরাই 5 8 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8 জিবি DDR4-এর র্যাম এবং 256 জিবি M.2 NVMe SSD। এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম এবং SSD কোনোটাকেই আপনারা আপগ্রেড করে ইউজ করতে পারবেন না, যেভাবে আছে ফিক্সড সেভাবে ইউজ করতে হবে। ল্যাপটপটার উপরে লেদার এবং ফেব্রিকের একটা কম্বিনেশনের প্রোটেক্টেড একটা কিবোর্ড পার্ট যেটা আছে, এবং ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন, ক্লিকলেস একটা বড় আকারের ট্র্যাকপ্যাড পাচ্ছেন। ল্যাপটপটা 13.5 ইঞ্চি 2K রেজুলেশনের এবং টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন। ল্যাপটপটা ফুল মেটাল বডি দিয়ে তৈরি, 6 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে সার্ফেসের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে অনলি 58,000 টাকা হলে কালেক্ট করতে পারবেন। এখন যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ট্যাব প্লাস ল্যাপটপ, যেগুলো মাইক্রোসফট সার্ফেস এবং Elitex 2 দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। Elitex 2 মডেল হচ্ছে Elitex 2 1012G2, কোরাই 5 7 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 12.5 ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ফ্রন্ট সাইডে একটা ফেস এডি ক্যামেরা, ব্যাক সাইডে একটা ক্যামেরা পাবেন, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, দিয়ে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন এই Elitex 2টা। চাইলে আপনার কিবোর্ডটা অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 38,500 টাকা। পাশাপাশি যদি মাইক্রোসফটের সার্ফেস প্রো 4 দেখিয়ে থাকি, কোরাই 5 6 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে ম্যাগনেটিক একটা কিবোর্ড অ্যাভেলেবেল পাবেন, ফ্রন্ট সাইড একটা ক্যামেরা পাবেন এবং ব্যাক সাইড একটা ক্যামেরা পাবেন। 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাইক্রোসফট সার্ফেস প্রো 4 আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 45,500 টাকা। ভিউয়ার্স, আপনাদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিডিও কিন্তু নতুন কিছু ল্যাপটপের কালেকশন রাখার চেষ্টা করি, সেটা হোক একটা বা দুইটা। আজকের যে নতুন কালেকশনের ল্যাপটপ সেটা হচ্ছে HP এলিটবুক 835G8 মডেলের একটা ল্যাপটপ। এই 835G8 মডেলের ল্যাপটপটা রাইজেন 7 5000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 8 জিবি DDR4-এর 3200 বাসের র্যাম এবং 512 জিবি M.2 NVMe SSD, আর এর সাথে থাকবে 4 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, জাস্ট ওপেন বক্স বক্স ছাড়া আমাদের কাছে চলে আসছে। এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, আমার মনে হয় 6 থেকে 8 ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ল্যাপটপটার ফিচার্সগুলো যদি আমি লক্ষ্য করি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড পাবেন, আপনারা ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের 4 স্পিকার সিস্টেম পাবেন, যেটা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ল্যাপটপটার লুকিংটা হচ্ছে একদম অস্থির অসাধারণ একটা লুক, যেটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ডিসপ্লে পাবেন। ডিসপ্লেটা কিন্তু একদমই ন্যারো বেজেল, দেখতে অসাধারণ একটা লুক। ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা পাবেন, একটা হচ্ছে ফেস এডি ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা।
ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেহেতু নতুন ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন। সো এই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা কিন্তু আপনারা খুব পাওয়ারফুল কাজের জন্য খুবই উপযুক্ত, যারা আসলে চান ল্যাপটপগুলোতে ক্যারি করতে অথবা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল। অফিসিয়াল পারপাস গ্রাফিক্স ওয়ার্কিং কাজ এই ল্যাপটপটাতে খুবই আরামসে আপনারা করতে পারবেন। এই গুড কন্ডিশন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি 56,500 টাকা। 56,500 টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস। ভিউয়ার্স, আমাদের কাছে কিন্তু রাইজেন 7-এর পাশাপাশি রাইজেন 5ও অ্যাভেলেবেল আছে। রাইজেন 5 8GB র্যাম এবং 512GB SSD দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 52,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 30-40,000 টাকা বাজেটের ভিতরে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি। এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে লো প্রাইস, মিড প্রাইস এবং হাই প্রাইজের সব ল্যাপটপই সবসময় অ্যাভেলেবেল থাকে। আমাদের এই একই ইউটিউব চ্যানেলে ল্যাপটপের পাশাপাশি রেগুলারলি পিসি ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে অথবা ভিডিওর ভিতরে আপনারা চাইলে কমেন্টস করতে পারেন যে কিরকম ল্যাপটপ অথবা কিরকম পিসি বিল্ডের ভিডিও আপনারা চান। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কালেকশন, নতুন কোনো মডেল অথবা নতুন কিছু প্রাইস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।